Assalamualaikum, আমি রেদওয়ান রয়েছি আপনাদের সাথে একটা ভিডিওকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য ভিডিওর সাউন্ড কোয়ালিটি বা ভিডিওর ভয়েস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই ভয়েস এডিটিং কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড এবং সময় সাপেক্ষ সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনকে ব্যবহার করে প্রফেশনালি ভয়েস এডিটিং করতে পারবেন সো ডু নট ডিলে অ্যান্ড লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আজকে আমরা ব্যবহার করব Dolby অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা এখন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন অল রাইট এবার আপনারা ওপেন করুন Dolby অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনাদের সামনে কিছু পারমিশন চাইতে পারে সো পারমিশনগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার এখান থেকে বাম পাশের নিচের মিউজিক আইকনের উপর ক্লিক করুন আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের অডিওগুলো দেখতে পাবেন আপনারা চাইলে ডান পাশে উপরে কর্নারে এই আইকনটির উপর ক্লিক করে আপনারা আপনাদের ফাইল ম্যানেজার থেকে যে কোনো অডিওকে ইম্পোর্ট করতে পারবেন মজার ব্যাপার হলো আপনারা কিন্তু এখানে আপনাদের ভিডিওকে ইম্পোর্ট করে ভিডিওর ভয়েসকেও এডিট করতে পারবেন যেটা সত্যি অ্যামেজিং সো এবার আমি আপনাদেরকে দেখাবো আমার অডিও এডিটিং প্রসেস সো এখান থেকে আপনারা আপনাদের অডিওর উপর ক্লিক করুন ক্লিক করার পর এখানে যে টুলস অপশনটি রয়েছে এই টুলস অপশনটির উপর ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে সো আমি এখান থেকে যে নয়েজ আছে এই নয়েজ রিডাকশনটাকে ফুল করে দিব এরপর এখানে যে টন অপশনটি রয়েছে এই টন অপশনটির উপর ক্লিক করুন এবার এখান থেকে আমি সাধারণত টনটাকে 15 থেকে 18 এই রেঞ্জের ভিতর রাখি এবং নিচে যে বেসটি রয়েছে এটাকে আমি সাধারণত 15 থেকে 17 ভিতরে রাখি এবং মাঝে মধ্যে এই যে মিডস রয়েছে এটাকে আমি মাঝে মধ্যে কমিয়ে -5 করে দিই এবার টিক মার্ক এবার এখানে যে স্টাইল অপশনটি রয়েছে এই স্টাইল অপশনটির ভিতর গিয়ে এখানে যে স্ট্যান্ডার্ড রয়েছে এইটাকে আমি মাঝে মধ্যে কিছুটা বাড়িয়ে কমিয়ে দিই সো এটাই ছিল Dolby দিয়ে ভয়েস এডিটিং এর প্রসেস সো এবার আমি আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা এখন শুনতে পাচ্ছেন আমার ভয়েস এডিট করার আগে কেমন ছিল এবার এখন আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েস এডিট করার পরে কেমন হয়েছে সো আশা করছি ভয়েস এডিটিং করার পর অনেক বড় সড় একটা পরিবর্তন এসেছে আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সো গেম ওভার